ওয়েলকাম স্টুডেন্টস গেটওয়ে ফিউচার ইনস্টিটিউটের এই চ্যানেলটিকে আপনারা যারা দীর্ঘদিন ধরে ফলো করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আজকের এই ভিডিওটি অ্যাসাইনমেন্ট রিলেটেড, অর্থাৎ 2022 শিক্ষাবর্ষে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিডিপি বা ইউজি কোর্সে যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন এবং আপনারা অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশন করবেন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, আর্টস, সায়েন্স, কমার্স, যে কোনো ইয়ার বা যে কোনো স্ট্রিম আপনার হোক না কেন, আজকের এই ভিডিওটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ। তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তার পাশাপাশি যদি আপনি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজকের ভিডিও যেহেতু অ্যাসাইনমেন্ট রিলেটেড, তাই আজকের এই ভিডিওতে আমরা অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করতে হবে এবং অ্যাসাইনমেন্ট কোন পদ্ধতিতে সাবমিট করলে সর্বোচ্চ মার্কস পেতে পারি এই সংক্রান্ত ডিটেলস আলোচনা করা থাকবে। আজকে এই ভিডিওতে আমরা আপনাদেরকে অ্যাসাইনমেন্টের কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। আমরা এবার ভিডিওর মূল প্রসঙ্গটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। দেখুন, বিডিপি বা ইউজি 2022 শিক্ষাবর্ষে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আপনি যখন অ্যাসাইনমেন্ট দেবেন আপনার অ্যাসাইনমেন্টের জন্য প্রয়োজনীয় কয়েকটি ইনফরমেশন, যেমন ইউনিভার্সিটি আপনাকে যে এনরোলমেন্ট নাম্বার দিয়েছে সেই এনরোলমেন্ট নাম্বারটি, তার সঙ্গে আপনার ডেট অফ বার্থ এবং আপনার ভ্যালিড একটি মোবাইল নাম্বার, এই তিনটির মাধ্যমে আপনি ইউনিভার্সিটির যে অফিসিয়াল সাইট রয়েছে NSOU গুগলে লিখে সার্চ করলে আপনি অফিসিয়াল সাইটে প্রবেশ করতে পারবেন। সেই অফিসিয়াল সাইটে 26 তারিখ দুপুর দুটো থেকে 2 আগস্ট দুপুর দুটো পর্যন্ত ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য লিঙ্ক দিয়ে রাখবে। সেই লিঙ্কে ক্লিক করার পর আপনার যে ইনফরমেশনগুলি প্রয়োজন, অর্থাৎ এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার, এগুলি পুট করলে ইউনিভার্সিটির পোর্টালে আপনি লগ ইন করতে পারবেন এবং সেখানে আপনার প্রয়োজনীয় যে সাবজেক্টগুলি আপনাকে অ্যাসাইনমেন্ট দিতে হবে সেগুলি শো হবে। আপনি চাইলে এই 7 দিন, অর্থাৎ 26 তারিখ জুলাই মাসের তার সঙ্গে আগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত দুপুর দুটো পর্যন্ত এই 7 দিন যে পোর্টাল ওপেন থাকবে, 24 ঘন্টাই পোর্টাল ওপেন থাকবে, অর্থাৎ আপনি আপনার সময় এবং সুবিধা মতো আপনি যখন খুশি আপনার অ্যাসাইনমেন্টটি সাবমিট করতে পারবেন। এই অ্যাসাইনমেন্ট সাবমিশনের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে কোনো পেপার যখন খুশি সাবমিট করতে পারেন, কিন্তু একটি পেপার কমপ্লিট হওয়ার পর তবেই কিন্তু আপনি নেক্সট পেপারে যেতে পারবেন। অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ টিপস আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করে রেখেছি, আপনারা চাইলে আমাদের এই চ্যানেলে পূর্বের ভিডিওটিকে ফলো করতে পারেন, সেখানে আপনারা কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন তার ডিটেলস বর্ণনা আরও দেওয়া আছে। তার পাশাপাশি এই চ্যানেলে এই ভিডিওতে আমরা আপনাদেরকে আর কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করার চেষ্টা করছি। অ্যাসাইনমেন্টে সবসময় খেয়াল রাখবেন 90%+, অর্থাৎ A+ মার্কস যেন আপনার আছে। A+ মার্কস আপনি যদি অ্যাসাইনমেন্টে পেয়ে থাকেন তাহলে আপনার ফাইনাল রেজাল্টটি সুন্দর হবে এবং যে কোনো স্টুডেন্টের থেকে আপনি কম্পিটিশনে এগিয়ে থাকবেন। আপনি খেয়াল রাখবেন যে ফেসবুক বা ইউটিউব বা আপনার হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে অনেক স্টুডেন্ট দেখবেন ফ্রিতে পাবার লোভে আপনার জয়েন করে রয়েছে এবং কোন ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত না হয়ে বা নেতাজির বইটি পড়াশোনা না করে সে অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিট করে ভাবছে, কিন্তু তার ক্ষেত্রে আমি মনে করি এই সিদ্ধান্ত তার সম্পূর্ণ ভুল হচ্ছে। কারণ বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ার গ্রুপ রয়েছে, অর্থাৎ ফেসবুক বা ইউটিউব বা হোয়াটসঅ্যাপ, এই গ্রুপগুলিতে ফ্রিতে পাবার লোভে যদি কেউ জয়েন্ট হয়ে থাকে তাহলে অ্যাসাইনমেন্টে অনলাইনে সাবমিটের যে সুযোগ এবং সর্বোচ্চ নম্বর পাওয়ার যে সুযোগ সেই সুযোগটি সে বোকার মতো অবহেলায় হারাচ্ছে। তাই আপনাদেরকে আমি সতর্ক করব যে এরকম ফ্রি পাবার লোভে আগের বছরে কিছু স্টুডেন্টের হয়েছিল, মার্কস কমে গিয়েছিল, আবার অনেকের কোন পেপারে সাপ্লি এসেছিল। তাই আপনার ক্ষেত্রে এরকম যেন সমস্যা না হয় তাই আপনি এরকম জায়গায় ফ্রি পাবার লোভে আপনার ইয়ারটিকে নষ্ট করবেন না। আপনি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে বই পেয়েছেন সেই বইটিকে স্টাডি করতে পারেন, সেখান থেকে আপনি কোশ্চেন অ্যান্সার কমন পেয়ে যাবেন। তার পাশাপাশি যদি আপনি সেই বইটি স্টাডি এখনো পর্যন্ত কমপ্লিট না করে থাকেন বা আপনার পক্ষে সম্ভব না হয়ে উঠে থাকে তাহলে আপনি চাইলে যে কোনো সংস্থার থেকে আপনি রেডিমেড অ্যাসাইনমেন্টের অ্যান্সার কপি প্রয়োজনে ক্রয় করতে পারেন। কারণ ইনস্টিটিউটগুলি যে অ্যান্সার কপি প্রোভাইড করে সেই অ্যান্সার কপিগুলি বেস্ট কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে। তবে কোন ইনস্টিটিউট ভালো হবে বা কোন ইনস্টিটিউট খারাপ হবে সেটি কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে, কারণ অনেক ইনস্টিটিউট রয়েছে যেগুলি আপনাকে বিভিন্ন কোচিং সেন্টার থেকে নোটস কিনে দেবার ভরসায় অ্যাডমিশন নিচ্ছে। এই প্রসঙ্গে আপনাকে বলে রাখি, আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকের জানা নেই, গেটওয়ে অফ ফিউচার ইনস্টিটিউটই একমাত্র ওয়েস্ট বেঙ্গলে সমস্ত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির জন্য অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামের মডেল মাস্টার অ্যান্সার কপি বানিয়ে থাকে। মডেল মাস্টার অ্যান্সার কপিতে গেটওয়ে অফ ফিউচার ইনস্টিটিউট দায়িত্ব নিয়ে সমস্ত স্টুডেন্টকে এই কথাটা বলে যে 100% কমন থাকবে এবং এটি বাস্তব এবং এই 100% কমন থাকবে, পরপর সাজাও থাকবে, এই কথাটি আমি এই ভিডিওতেও বললাম। এবং আপনি আমাদের কাছ থেকে যদি অ্যাসাইনমেন্টের জন্য
বুকিং করে থাকেন বা বুকিং করতে চাইছেন আপনিও মিলিয়ে দেখবেন। তার পাশাপাশি আপনাকে বলবো আপনার যে কোনো সাবজেক্ট হোক, আর্টস সায়েন্স কমার্স, আপনি চাইলে আমাদের সংস্থাতে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে দায়িত্ব সহকারে এটুকু বলতে পারি আপনি আপনার প্রত্যেকটি পেপারেই 90% প্লাস মার্কস পাবেন আমাদের প্রোভাইড করা অ্যান্সার কপির মাধ্যমে। অনেক কোচিং সেন্টার রয়েছে ওয়েস্ট বেঙ্গলে যেগুলি গেটওয়ে অফ ফিউচার ইনস্টিটিউটের এই মাস্টার অ্যান্সার কপিগুলি বিভিন্ন মাধ্যমে কালেক্ট করে স্টুডেন্টদেরকে প্রোভাইড করার কথা ভাবে। তাই আপনাদেরকে বলবো আপনি যদি সেরকম কোচিং সেন্টারের আন্ডারে ভর্তি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ভুল করছেন, কারণ আমরা এবছর আমাদের যে মডেল মাস্টার কপি অ্যান্সার সিট প্রোভাইড করবো সেখানে কিছু সিকিউরিটি কোড ইউজ করছি, যে সিকিউরিটি কোডগুলি কিন্তু যে কোচিং সেন্টারগুলি আমাদের কাছ থেকে অ্যান্সার কপি নিয়ে আপনাকে দেবার কথা ভেবে রেখেছে সেখানে সমস্যায় পড়বেন আপনি। তাই আপনাকে বলবো আপনার মূল্যবান সময় যেন নষ্ট না হয় এবং আপনি যেন সর্বোচ্চ মার্কস পেতে পারেন, সেই জন্য আপনার প্রয়োজন হলে আপনি গেটওয়ে অফ ফিউচার ইনস্টিটিউটের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করুন। আমাদের যে অফিস নম্বর রয়েছে 9126874858 অথবা 9933714417, এই দুটি অফিস নম্বরে আপনি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের বিভিন্ন জায়গায় অফিস রয়েছে, আপনি চাইলে আমাদের অফিসগুলিতে এসে ভিজিট করতে পারেন। আমি আপনাদেরকে পরামর্শ দেব আপনি যেন সর্বোচ্চ মার্কস পান, সেই জন্য আপনার কোনো জায়গায় ফ্রি পাওয়ার লোভে বা কম টাকা বিনিময়ে আপনাকে যদি কেউ প্রলোভন দেখায় সেই প্রলোভনে যেন আপনি পড়ে আপনার মূল্যবান সময় নষ্ট না করেন। তার পাশাপাশি আপনাদেরকে আমি এই ভিডিওতে কয়েকটি সতর্ক বার্তা তুলে রাখছি। গত বছর দেখা গিয়েছে অনেক স্টুডেন্ট কিন্তু মার্কস কম পেয়েছে, আবার অনেক স্টুডেন্টের কিন্তু অনেক পেপারে সাপ্লি এসেছে, কারণ সে ভুলবশত করেছে বা কোনো বন্ধু তাকে বলেছে আমি তোর করে দেবো। এই ক্ষেত্রে আপনাকে কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে। সর্বোচ্চ পরিসর পেতে গেলে বিভিন্ন কলেজের প্রফেসর রয়েছেন এরকম ইনস্টিটিউটে যেতে হবে যেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ মার্কস পাওয়াতে তারা সহযোগিতা করতে পারবে। গেটওয়ে অফ ফিউচার ইনস্টিটিউটে বিভিন্ন কলেজের ফ্যাকাল্টি রয়েছে, ওনারা আপনাদেরকে আপনাদের অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশনের সময় অনলাইনে সব রকম সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, এবং তার জন্য আমাদের যে ফ্যাকাল্টিরা রয়েছেন ওনারা 7 দিনই আপনাদের সঙ্গে অনলাইনে যুক্ত থাকবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যাতে করে আপনি যখন খুশি পরীক্ষা দিন, আপনার কোনো জায়গায় সমস্যা হলে বা আমরা যে অ্যান্সার কপি দেবো সেখানে যে সিকিউরিটি কোড ইউজ হবে সেগুলি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আপনাদেরকে বলবো আপনারা সর্বোচ্চ মার্কস পাওয়ার লক্ষ্যে এগিয়ে চলুন। গেটওয়ে অফ ফিউচার ইনস্টিটিউট দীর্ঘদিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান, বিভিন্ন কোর্স গেটওয়ে অফ ফিউচার ইনস্টিটিউটে করা যায়, নেতাজি ওপেনের পাশাপাশি বিএড, ডিএড, নার্সিং এই কোর্সগুলিও করা যায়। তাই আপনাদের প্রয়োজন হলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, আশা করি ভিডিওতে আপনাদেরকে আমি যে কথাগুলি বলতে চাইলাম আপনারা বুঝতে পেরেছেন। প্রয়োজন হলে যোগাযোগ করুন, আমরা দায়িত্ব নেব আপনাকে সর্বোচ্চ মার্কস পাওয়ানোর এবং যে কোনো কোচিং সেন্টার থেকে বেশি আপনি যেন মার্কস পেতে পারেন। গেটওয়ে অফ ফিউচার ইনস্টিটিউট শিক্ষাক্ষেত্রে সর্বদাই এগিয়ে, যে কোনো ধরনের এডুকেশনাল কোর্স করুন আর সঙ্গে পান আপ টু 100% ক্যাশব্যাক এবং স্কলারশিপ ফ্যাসিলিটি। Our web address gatewayoffuture.com. Please join with us.